হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ইনস্টিটিউট অফ দ্য মেডিক্যাল অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি IMPT চ্যানেলে আমরা নতুন ভিডিও দিতে যাচ্ছি, যেখানে কম্পিউটার অপারেটিং বা আউটসোর্সিং কোর্স, কেয়ার গিভার বা ফার্মেসি সি ক্যাটাগরি কোর্স এবং কেয়ার গিভিং নার্সিং কোর্স, কেয়ার গিভিং প্যারামেডিক্যাল, কেয়ার গিভার পল্লি চিকিৎসা কোর্স যারা করতে চান, ডেন্টাল, প্যাথোলজি, ফিজিওথেরাপি এবং ভেটেনারি শর্ট কোর্স, 3 মাস 6 মাস 1 বছর কোর্স যারা করতে চান, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও করা। যারা এখনও ভর্তি হন নাই, তারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সেশনে এখনও ভর্তি হতে পারবেন। আমি মনে করি যারা ভর্তি হতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন। সিলেট আম্বরকানা, শহীদ বিউ, NCC ব্যাংকের পিছনের বিল্ডিং, 95B ওয়াইভস, আম্বরকানা একেবারেই পয়েন্টে। যারা সিলেটে ভর্তি হতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করবেন বুধবার এবং বৃহস্পতিবার। আর যারা ঢাকা যোগাযোগ করতে চান, আমাদের উত্তরা অফিসে শুক্রবার এবং শনিবার, সেখানে বাড়ি 12 রোড 33 সেক্টর 7 উত্তরা, এই ঠিকানায় যোগাযোগ করবেন। যারা ময়মনসিংহে যোগাযোগ করতে চান, 16x1 পাদ্রি মিশন রোড, আলিয়া মাদ্রাসা মোড়, সেখানে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের ফোন নাম্বার থাকবে 01711337019 এবং 01711921416। এখানে ময়মনসিংহে সোমবার এবং মঙ্গলবারে যোগাযোগ করবেন। যারা ভর্তি হবেন যে কোর্সে, 3 মাস কোর্সে 8,200 টাকা, 6 মাস কোর্সে 16,000 টাকা, 1 বছর কোর্সে 32,000 টাকা। এছাড়া যারা আল্ট্রাসোনোগ্রাফি কোর্স করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মনে করি যে যারা এইসব টেকনিক্যাল কোর্স খোঁজাখুঁজি করছেন সঠিকভাবে ভিডিওটি দেখবেন। ভিডিওর মধ্যে বলা আছে যে আপনার বায়োডাটা লাগবে, ছবি লাগবে 4 কপি, NID কার্ড লাগবে 4 কপি, এডুকেশান সার্টিফিকেট লাগবে, আপনি কোনোটাই শুনলেন না। ফোন করি আপনার কী কী কাগজপত্র লাগবে, টাকার কথাও আমরা বলে দিছি, প্রাথমিক ভর্তির সময় কত টাকা লাগবে। এখন না শুনে ফোন করে কনভারসেশন করার চেষ্টা করেন, তখন আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হয়। সুতরাং যেখানে ভিডিওতে বলেছি সেগুলো খুব একটা বেশি প্রশ্ন করার প্রয়োজন নাই, সেখানে বলতে পারেন যে আমি জানি ভর্তি হতে কী কী লাগে, টাকা কতটা লাগে এবং ঠিকানাও আমি জানি। আমি এইবারে আমি শুক্র, শনি, রবি, সোম যে কোনো একটা বারকে সিলেকশন করে আমি আসতে চাচ্ছি, কখন আসব। আপনি পারমিশন নিয়ে আসলেন, আইসা ভর্তি হয়ে গেলেন এবং ক্লাস করলেন আপনি। এখন আপনার ভর্তি হওয়ার পরে ক্লাসেরও খবর নাই, কারণ এর আগে বিশেষভাবে ইন্টারভিউ নেওয়া হলো, কথা বলা হলো, কিন্তু ক্লাস করব না, পরীক্ষা দিব না, তাহলে আপনি ভর্তি হয়েছেন কেন? যারা পড়াশোনা করবেন, লেখা পড়ার ইচ্ছা আছে, বোর্ডের সিলেবাস অনুসারে বা কাউন্সিলের সিলেবাস অনুসারে, ফ্যাকাল্টির সিলেবাস অনুসারে তারা আমাদের লোকে যোগাযোগ করবে। আপনার দেখা গেল যে ইচ্ছা নাই, তারপরে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে। যাই হোক, আমাদের ভিডিওটা যারা রেগুলারলি মনোযোগ দিয়ে দেখেন, যারা এইসব কোর্স করে এলাকাতে প্রতিষ্ঠিত হতে চান বা যারা চাকরিজীবী বা যারা গৃহিণী অথবা এই প্রফেশনে আসতে চাচ্ছেন, আস্তে আস্তে বুঝতে চাচ্ছেন, তারা ভর্তি হয়ে ক্লাস করুন, আশা করি বুঝতে পারবেন। হঠাৎ করে কোনো কিছু হওয়া যায় না, যার জন্য আমরা ভিডিও করি, ঠিকানা বলি এবং কাগজপত্রের কথা বলি, ফোন নম্বরের কথা বলি, যেখানে যেটা শর্ট থাকে সেগুলো বলে দিই, তারপরে তো আর প্রশ্ন করার থাকে না। আর যারা দেখা যায় এই ভিডিওর বাইরে কথা বলার জন্য চেষ্টা করেন, হ্যাঁ, তারার কিছু জ্ঞান অর্জন করতে হয়, সেটা যদি না থাকে তাহলে তো আপনি পারবেন। আর আমাদের গ্রামে গঞ্জে যারা যদু কদু মধু মার্কা ডাক্তার রয়েছেন, তাদের কাছে সহযোগিতা চাইলে সে তো সব বিষয়ে জ্ঞান রাখতে পারে না, রাখা সম্ভব না, আমিও যে রাখতে পারবো তা না। কিন্তু সুতরাং যারা ভর্তি হতে চান তারা সিলেকশন করবেন, আপনার আশেপাশে যারা কোর্স করেছে তাদের সহযোগিতা নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা সাবজেক্টেরই এখানে অ্যানাটমি, ফিজিওলজি বা প্যাথোলজি, ফার্মাকোলজি, প্র্যাকটিস অফ মেডিসিন, মেডিকেল সায়েন্স এগুলো পড়ানো হবে, কম্পিউটারও বোর্ডের সিলেবাস অনুসারে পড়ানো হবে, আল্ট্রাসোনোগ্রাফি কোর্সও কিন্তু তার বোর্ডের সিলেবাস অনুসারে পড়ানো হবে, বোর্ডের বা ফ্যাকাল্টি বা কাউন্সিল বাইরে কিন্তু কোনো কোর্স নেই। সুতরাং আপনারা এই কোর্সগুলো যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বার 01711337019 অথবা 01711921416, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।